এক ভদ্রমহিলা সশব্যস্ত এক কসাইয়ের দোকানে গেলেন। গিয়ে দেখলেন ডজন ডজন ছাল ছাড়ানো মুরগি ঝুলছে দোকানে। উনি গিয়ে একটা মুরগির পা তুলে গন্ধ শুঁকলেন, আরেকটা মুরগির পা তুলে গন্ধ শুঁকলেন, আরেকটার ডানা তুলে গন্ধ শুঁকলেন। এইভাবে সবকটা মুরগি পরখ করে দেখতে লাগলেন। তখন কসাইটি এসে ওনার কাঁধে টোকা দিয়ে বললেন, ম্যাম, এভাবে কি আপনি কোনো পরীক্ষায় পাশ করতে পারেন? পারবেন না। তো গন্ধ শুঁকে বেড়াতে যাবেন না। এর কোথায় খুঁত, ওর কোথায় খুঁত, এর কোথায় ভুল, ওর কোথায় ভুল, তার কোথায় ভুল, একটু আত্র গন্ধ সবারই ছাড়বে। হ্যাঁ, সব গাছপালা, সব গুলমেরি, শেকড়টা কোনোভাবে ময়লায় গাঁথা। প্রশ্ন এখন শুধুই, গাছটা কি সুগন্ধি ফুল দেয়? প্রশ্ন এখন এটাই শুধু। শেকড়গুলো যদি পরিষ্কার ধবধবে হতো, গাছটা তাহলে দারুণ কিছুই দিতে পারত না। আমরা কি রূপান্তরের প্রক্রিয়াটায় রয়েছি? কারণ জীবনের প্রকৃতি এটাই। আমরা কি রূপান্তরের অনবরত প্রক্রিয়া? কারণ সবকিছুই তা। গ্রহের বাকি সবকিছুই রূপান্তরের প্রক্রিয়াটায় রয়েছে। আপনি কি একটা রূপান্তরের প্রক্রিয়া? এটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটায় যদি বড় করে হ্যাঁ বলেন, তাহলে কোনো কিছুতেই কিছু যায় আসে না। কিন্তু যদি অচলায়তন হয়ে থাকেন, রোজ শুধু এটায় ওটায় জড়িয়ে গিয়ে আর নানান অজুহাত খোঁজেন এই জন্যেই কিনা জড়িয়ে পড়ছেন, তাহলে আপনাকে নিয়ে কোনো আশা নেই। এই গ্রহে আপনি সময় নষ্ট করছেন। সময় নষ্ট বলছি মানে জীবন নষ্ট হওয়ার কথাও বলছি, কারণ আপনার জীবনটা শুধুই যে সময়, এই জীবনটা অন্য কোনো প্রাণী বাঁচতে পারত। একটা ঘাস ফড়িং বেজায় আনন্দের সঙ্গে লাফিয়ে বেড়াতে পারত বিভ্রান্ত এক মানুষের বদলে। হ্যাঁ কি না? আপনাকে দিয়ে আমরা লক্ষ লক্ষ ঘাস ফড়িং বা প্রজাপতি বানাতে পারতাম, আপনার ওজনের সমান পরিমাণ। হ্যাঁ কি না? আপনি যদি অন্য সব প্রাণীদের থেকে আরো ভালো কিছু করতে দক্ষ না হন, আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা হলাম অত্যন্ত মূল্যবান জীবন। হ্যাঁ কি না? আমরা অত্যন্ত মূল্যবান একটি জীবন, মূল্যবান সব দিক থেকেই। খেতে, ঘুমোতে, চলতে কতই না আয়োজনের দরকার হয়, ঠিক কিনা? জুতো থেকে শুরু করে জামা কাপড়, বাড়িঘর, আরো কত আয়োজন। ওই জঙ্গলে তো কোথাও রান্নাঘর দেখি না, তাও তারা দিব্যি খেয়ে আছে। হাতিকে তো কই জুতো পরে হাঁটতে দেখি না। অত্যন্ত মূল্যবান জীবন, এত খরচ করা হচ্ছে যখন, এইটা যেন অন্য প্রাণী যা করতে পারে তার চেয়েও আরো ভালো কিছু করে। একটা প্রজাতি হিসেবে, মানব জাতি হিসেবে আমরা অনেক ভয়ঙ্কর জিনিস করেছি, অনেক চমৎকার জিনিসও করেছি, কিন্তু এই প্রতিটা চমৎকার জিনিসের পেছনে দেখানোর জন্য আমাদের অন্তত একটা হলেও ভয়ঙ্কর জিনিস আছে, বেশি না হলেও। আধ্যাত্মিক প্রক্রিয়া মানে শুধু এটাই যে রোজ আপনি নিজের ভয়ঙ্কর জিনিসগুলো ক্রমশ বাদ দিতে থাকছেন। ভয়ঙ্কর কোনো চিন্তা, ভয়ঙ্কর আবেগ, ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর কাজ, প্রতিদিন একটা করে। এক দু মাসে আপনার দারুণ উন্নতি হবে। আমি কি আপনাকে ছোট করছি এইটা ভেবে যে আপনার মাত্র 30টা ভয়ঙ্কর জিনিস আছে?
মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে মানুষ নিজস্ব মালমশলা নিয়ে বড্ড ব্যস্ত। মানুষেরা যন্ত্রণা বা ভোগান্তির কোনো খবরই পায় না যে অন্য জীবন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। অনুভূতিশীল নয়, অনুভূতিশীল না হওয়াটা সবচেয়ে বড় অপরাধ। কারণ আমরা অনুভূতিশীল হলে আমিত্ব নিয়ে নয় বরং জীবনের প্রতি, আমরা জীবনের প্রতি অনুভূতিশীল হলে আমরা যা যা করতে পারি, যা হোক করে আমরা তা করবই। আমরা যেটা পারি না পারি না, কিছু করার নেই, আমরা পারি না, ব্যাস এটাই। কিন্তু যেটা পারি সেটা হবেই। সুদানের একজন ভদ্রলোক, সুদান জানেন তো, দুটো আছে জানেন তো, হ্যালো, দুটো সুদান রয়েছে। সুদানের লোকজন, বলা হয় যে, আমি বিশেষজ্ঞ নই এ বিষয়ে, বলা হয় যে সুদানের বেশিরভাগ লোকই ভারতীয় বংশোদ্ভূত। ওনারা এখনো ডোসা খান, অনেকটাই একই সংস্কৃতি ওনাদের, দেখতেও অনেকটা ভারতীয়দের মতোই। উত্তর আফ্রিকার জনগোষ্ঠীর সাথে মিশে গেলেও কয়েক হাজার বছর আগে ওনারা ওখানে গেছিলেন। তো এক সুদানের লোক গেলেন মরক্কোর মারাকেশের একটা উটের বাজারে, খুবই বিখ্যাত উটের বাজার। রাজস্থানের পুষ্করে যেমন একটা আছে, তো উনি ওনার উটটা বেচতে গেছেন। গিয়ে দেখলেন বাজারের সব উটগুলো ওনার উটটার চেয়েও ঢের গুণ বড়। উনি আশেপাশে দেখলেন সব উটগুলোই ওনারটার চেয়ে বড়। তখন উনি বর্বর লোকটিকে জিজ্ঞেস করলেন, বর্বর হলো একটি উপজাতি, বর্বেরিয়ান শব্দটা এই উপজাতির নাম থেকেই এসেছে। তো যেই বর্বর লোকটি ওনার ইয়াব বড় বড় উট নিয়ে বসেছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, আপনার উটগুলো এত বড় আর আমারটা আকারে মেরে কেটে এর অর্ধেক হবে। বর্বর বললেন, এ তো খুবই সোজা, আপনার উটটাকে দেখছি খোঁজা করা হয়নি। যদি খোঁজা করেন ওকে, ও আরও বাড়বে। সুদানীয় বললেন, কি করে করবো সেটা? বর্বর বললেন, এ তো খুব সোজা, দুটো ইঁট নিন, নিয়ে থেতলে দিন উটের শুক্রাশয়টা, তারপরে উটের খুব বাড় হবে। সুদানীয় বললেন, লাগবে না ওর, একটুও না, আসুন দেখাচ্ছি। এইটা বলে উনি একটা উটকে এনে দুটো ইঁট নিয়ে অন্ডটা থেতলে দিলেন। উটটা ব্যথায় চিৎকার করে দৌড় দিল। সুদানীয় ভদ্রলোক বললেন, কিন্তু আপনি যে বললেন লাগবে না। হ্যাঁ, লাগে তখনই যদি আপনি আপনার আঙুলটা ইঁট দুটোর মাঝে দিয়ে ফেলেন। আপনার সাথে কি হচ্ছে তা নিয়ে আপনি খুবই অনুভূতিশীল, বাকি সবের কি হচ্ছে তা নিয়ে কোনো মতে হয়তো অনুভূতিশীল। এই অবস্থায় মানুষের সবচেয়ে চমৎকার প্রকৃতিটা অভিব্যক্তি খুঁজে পাবে না। আপনাকে অনুভূতিশীল হতে হবে, আপনাকে বুঝতে হবে গাছই বলুন বা ফুল বা পাখি কিংবা সমস্ত প্রাণী ভীষণ অনুভূতিশীল ওদের চারপাশে যা হচ্ছে সেই সবের প্রতি। ওরা দুম করে কিছুর ক্ষতি করে না, খাওয়ার দরকার না হলে, তাই তো? যদি না ওটা খাবার হয় ওদের, খামোখাই কখনো হত্যা করতে যাবে না। আর ওরা জীবনের প্রতি খুবই অনুভূতিশীল। আপনি যেভাবে বোঝেন সেইভাবে নয়, আবেগ হিসেবে নয়, তবে জীবনের প্রতি এমনি অনুভূতিশীল। কখনোই একটা গাছের ডাল নেমে এসে আপনাদের কাউকে ধরাশায়ী করে দেবে না দর্শন চলাকালীন। সাবধান, কিন্তু হয় খাবারের জন্যে, নয় আত্মরক্ষার স্বার্থে। নইলে কোনো জন্তুই শুধু শুধু মারমুখী নয়। তো মানুষদের
একটু বিবর্তিত হয়ে দেখাতে হবে, জানেন তো। আমাদের একটু বিবর্তিত হয়ে দেখাতে হবে দলে থাকা অন্যান্য প্রাণীদের চেয়ে, আর একটু বেশি বিবর্তিত হতে হবে, অন্তত আমাদের কাছাকাছি যারা, মানে আমাদের কাছের আত্মীয়দের থেকে। ওটুকু যেন অন্তত হ্যাঁ, আমি জানি পৃথিবীর জিনিসপত্র নিয়ে প্রতিযোগিতা লেগেই আছে, প্রতিযোগিতা যে সব কিছুর জন্যই আছে, মাঝে মধ্যে একটু আধটু ঠোকাঠুকি লাগবেই, এইসব আমার অজানা ব্যাপার নয়। কিন্তু আমি চাই আপনি অন্তত আপনার ভেতরে ঘটা ঠোকাঠুকিটা যেন এড়িয়ে যেতে পারেন, যদিও আপনার কিছুই পাওয়ার নেই। এমনটা হচ্ছে কি না? এমনি গন্ধ শুকে দেখছেন প্রতিটা মুরগির, এদিকে আপনি নিজেই পরীক্ষাটা উতরোতে পারেন না।